নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দারে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে এইখানে বোধহয় সুকুমার রায় সবার থেকে আলাদা আমরা সবাই কেউ না কেউ কিছু না কিছু চাই সুকুমার রায় বললেন দেওয়ার কথা হ্যালো আমি সুজয় নীল হ্যালো আমি সুস্বাতি মল্লিক তা সুস্বাতি নতুন বছরে তোমার কি দেওয়ার প্ল্যান রয়েছে নতুন বছরে পুরনো বছরে যেই ভুল ত্রুটিগুলো আমি করেছি সেটি আর নতুন বছরে রিপিট আমি করব না পুরনো বছর থেকে একটু বেশি ম্যাচিওর আমি এই নতুন আমিটাকে তুলে ধরব নতুন বছরের হাতে আমারও খানিকটা সেই রকমই প্ল্যান যে লক্ষ্যগুলো গত বছর পূরণ করতে পারিনি সেগুলোকেই পরের বছর নতুন করে পারার লক্ষ্যে লড়াই করব বাহ কিন্তু নতুন বছরের সম্ভাবনার সাথে সাথে কিছু ডিফিকাল্ট টাইমও কিন্তু আমাদের আসে যেমন 2020 সালের শুরুতে আমরা কি ভেবেছিলাম গোটা বছরটা আমাদের বাড়িতে বসে কাটাতে হবে এই সময়গুলো কিভাবে ট্যাকল করবে দেখো উপরে উঠতে গেলে নিচে পড়ে যাওয়ার ভয়টা আমাদের কাছে থাকবেই আর সেই ভয়ই কিন্তু আমাদের এগোতে সাহায্য করে তাই আপাতত উপরে ওঠার প্ল্যান নিয়ে এগোনো যাক তাহলে নতুন বছরের প্ল্যান কি তোমার দেখো এই মুহূর্তে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি আড্ডা দিচ্ছি এরপর নাচ গান মজা সবকিছু হবে আমি তো রয়েছি তোমার সঙ্গে আর আমাদের দুজনের সাথে রয়েছে আমাদের দর্শকরা তাহলে এবার আমরা পরবর্তী পারফরম্যান্সগুলোর দিকে এগিয়ে যাই সেই সব হবে কিন্তু তার আগে 2022 সালের পুরো সময়টায় আমরা এমন কিছু মানুষকে হারালাম যাদের প্রভাব আমাদের জীবনে অনেকটা তাদের একটু স্মরণ করা যাক ১৭ জানুয়ারি ২০২২ ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জগতের সম্রাট পণ্ডিত বিরজু মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬ ফেব্রুয়ারি ২০২২ ভারতীয় সঙ্গীত জগতের সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকরজি বিদায় নিলেন আমাদের ছেড়ে ১৫ই ফেব্রুয়ারি আমাদের ছেড়ে বিদায় নিলেন ভারতীয় সঙ্গীত জগতের আরও এক প্রবাদ প্রতিম গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলিউড থেকে টলিউড নিজের সুর করা গানের মাধ্যমে যিনি আপা মোর ভারতবাসীর মন জয় করেছিলেন সেই বপি ল্যারি বিদায় নিলেন এই বছরের ১৫ই ফেব্রুয়ারি ২২ ফেব্রুয়ারি ২০২২ জনপ্রিয় সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন ঘটল এই বছর ১০ই মে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পণ্ডিত শিবকুমার শর্মা ৩১শে মে ২০২২ সারা দেশকে স্তব্ধ করে দিয়ে বিদায় নিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে বাংলা সিনেমার আর এক প্রবাদ প্রতিম পরিচালক শ্রী তরুণ মজুমদারকে আমরা হারালাম এই বছর ৪ জুলাই তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করলেন ভারতীয় গজল সঙ্গীতের খ্যাতনামা গায়ক শ্রী ভূপিন্দর সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ১৮ জুলাই জুলাই মাসেরই শেষ দিন অর্থাৎ ৩১শে জুলাই আমাদের চিরতরে বিদায় জানালেন বাংলা সঙ্গীত জগতের প্রখ্যাত গায়িকা শ্রীমতী নির্মলা মিশ্র এছাড়াও বিখ্যাত পরিচালক জঁ লুক গোদার চলে গেলেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আমরা হারালাম হ্যারি পটার খ্যাত অভিনেতা রবি কলট্রেনকে দক্ষিণ ভারতের বিখ্যাত চিত্র পরিচালক টি রামারাও এই বছরই বিদায় নিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আমাদের ছেড়ে বিদায় নিলেন এই বছরেই আপনারা যে যেখানেই থাকুন সাংস্কৃতিক জগতে আপনাদের এই অবদান আমরা কোনোদিন ভুলতে পারব না পরিবেশটা কেমন ভারী হয়ে গেল না কেউ চলে গেলে মন তো খারাপ করবেই তা ঠিক কিন্তু মন খারাপ নিয়ে কি নতুন বছরকে স্বাগত জানানো যায় তাহলে উপায় সত্যজিৎ রায় খেয়াল করে দেখো এই বছরটা বাংলা তথা ভারতের বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী ছিল আর ছোটবেলায় যখনই মন খারাপ করতো তখনই কখনো ফেলুদা কখনো প্রফেসর শঙ্কু গুপি গাইন বাঘাবাইন আমাদের মন ভালো করে দিয়েছে একদম তাহলে বলছো মিস্টার রে এখনকার আমাদের রে অফ হোপ একদম Thank you.
মন ভালো হলো তো? একদম। এই যে সুজয়, আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত করব, গুচ্ছের ছবি আপলোড করব আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমি তো রিলসও বানাবো। তবে একটা কথা বলো, আমাদের এই জেনারেশনে সোশ্যাল মিডিয়ার প্রভাব কতটা পড়েছে বা কিভাবে পড়েছে তোমার মনে হয়? দেখো, এই সময় দাঁড়িয়ে যদি বলি, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট বড় রেভলিউশন। আমাদের উচিত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কোনো ভালো কাজ করা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, এই জেনারেশন সোশ্যাল মিডিয়া দ্বারা কিন্তু ব্যবহৃত হচ্ছে, ইউজড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এই অভিযোগটা আমি প্রায় শুনে থাকি যে সর্বক্ষণ বাড়িতে রয়েছে কিন্তু ফোনের দিকে তাকিয়ে রয়েছে, কারোর বাড়িতে পার্টিতে গেছে বা কোনো বন্ধু বান্ধব এসছে, কারোর সাথে কথা বলে না, একা একাই সোশ্যাল মিডিয়াতে ডুবে রয়েছে। কিন্তু আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকার ব্যাপারটা হয়তো কিছুদিনের জন্য, আমার মনে হয় না আর কিছুদিন পর এসব আর কারোর ভালো লাগবে, শুধু পড়ে থাকবে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সরা। প্রকৃত বন্ধু কি থাকবে একটাও? না। আমার মনে হয় যে একটা রেজলিউশন এবার নেওয়া দরকার আমাদের সবার। পরিবারের সঙ্গে যখন আমরা সময় কাটাবো তখন যেন ফোনটা দূরে থাকে, একসঙ্গে খেতে বসেছি, একসঙ্গে গল্প করছি, ফোনে কুটুর কুটুরটা বোধহয় না করলেই ভালো। ঠিক বলো? ঠিক, একদম। আচ্ছা সুস্বাতী, তোমার কাছে স্বাধীনতা মানে কি? হঠাৎ এই প্রশ্নটা করলে আমায়? দেখো, এই বছরটা অর্থাৎ 2022 সালটা কিন্তু আমাদের দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি ছিল, আর সারা দেশ জুড়ে আজাদী কা অমৃত মহোৎসব পালিত হয়েছে। তাই জিজ্ঞেস করলাম, তোমার কাছে স্বাধীনতার মানে কি? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি নিশ্চয়ই দেব, কিন্তু তুমি যখন স্বাধীনতার কথা বললে, চলো আমরা সেই মানুষগুলোকে স্মরণ করি যাদের হার না মানা সংগ্রামের কারণে ঠিক 75 বছর আগে এই দেশটা স্বাধীনতা পেয়েছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, শস্য শ্যামলং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
वंदे मातरम। एक असाधारण परफॉर्मेंस देखल मैडम এইবার কি আমি আমার উত্তরটা পেতে পারি? অবশ্যই পাবে। খেয়াল করে দেখবে সুজয়, অনেক মা বাবাই বলে থাকেন, আমরা তো আমার ছেলে মেয়েকে অমুক জিনিসটা করতে সেই স্বাধীনতা দিয়েছি। আবার অনেক স্বামীকে তার স্ত্রী সম্পর্কে বলতে শুনবে যে আমি আমার স্ত্রীকে অমুক পোশাকটা পরতে অনেক স্বাধীনতা দিয়েছি। অ্যাকচুয়ালি কি জানো, এই পার্টিকুলার মানুষগুলোকে যখন আমি বোঝাতে পারি যে স্বাধীনতা জিনিসটা কাউকে দেওয়ার নয়, এটা যা যার ব্যক্তিগত অধিকার, সেটাই আমার কাছে স্বাধীনতা। এই উত্তরটা সত্যি ব্রিলিয়ান্ট ছিল। স্বাধীনতা সত্যিই আমাদের অধিকার, কিন্তু অধিকার বলেই এটাও কিন্তু নয় যে এটার অপব্যবহার করব আমরা। অপব্যবহার করলে কিন্তু সেটা স্বেচ্ছাচারিতা হয়ে যায়। সুজয়, আমরা কিন্তু অনেক বেশি কথা বলে ফেলছি, এবার একটু পরবর্তী পারফরম্যান্সে যাওয়া যাক। একদম। হ্যাঁ গঙ্গা কিনারে শহর পুরানি, হ্যাঁ গঙ্গা কিনারে শহর পুরানি, লোকে বলে কে শহর কি রানি, 300 বছরের কত না কাহিনী, শোনো শোনাই তারই কিছু কথা। কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, হ্যাঁ গঙ্গা কিনারে শহর পুরানি, লোকে বলে কে শহর কি রানি, 300 বছরের কত না শোনো শোনাই তারি কিছু কথা। কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা। কলকাতা রে ভাই কলকাতা,
বছরের কত না কাহিনী শোনো শোনাই তারই কিছু কথা নতুন বছরে তোমার ঘোরাঘুরির কি প্ল্যান সুজয়? এই ঘোরাঘুরির প্ল্যান সামনেই রয়েছে, সমুদ্র ভ্রমণে যাব। কিন্তু কি জানো, এই ঘুরতে গেলে আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। সে কি গো, ঘুরতে গেলে মন কেন খারাপ হয়? সবার তো ঘুরতে গেলে মন ভালো হয়। দেখো, এই ফেব্রুয়ারিতে আমি সিকিম ঘুরতে গেছিলাম। পাহাড়ি পরিবেশ, অসাধারণ জায়গা, মন খুব ভালো হয়ে গেছিল। কিন্তু তার সঙ্গে মনটা খারাপ হলো সেই জায়গায়, যখন দেখলাম আশপাশে মানুষজন চিপসের প্যাকেট, জলের বোতল ছড়িয়ে ছিটিয়ে জাস্ট নোংরা করে রেখেছে। আমরা আমাদের চারপাশটাকে তো নোংরা করছি, চিরদিন করেই এসেছি, কিন্তু এই রকম বেড়াতে গিয়ে এই সমুদ্র পাহাড় কোনো জায়গাকেই ছাড়ছি না। এটা কি মানা যায় বলো তো? এক্স্যাক্টলি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। চলুন না দর্শক বন্ধুরা, আমরা সবাই মিলে একটা নতুন রেজলিউশন নিই, এই নতুন বছরে যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা না ফেলে সঠিক জায়গা খুঁজে পেলেই সেখানে আমরা প্লাস্টিক আবর্জনা ফেলব। কি তাই তো? দেখো, নতুন বছর মানে অনেক নতুন সুযোগ। আর
আগের জেনারেশনের দেখেছি আমাদের এই জেনারেশনকে নিয়ে না একটা অভিযোগ আছে, আমরা নাকি রাতারাতি সাফল্য পেতে চাই। এটা কি তুমি ঠিক বলে মনে করো? অবশ্যই, আমি তোমার এই কথাটাকে একটু এলাবরেট করতে চাই। হ্যাঁ, আমাদের এই জেনারেশনটা একটু তাড়াহুড়োতে বিশ্বাস করে। এই তাড়াহুড়োটাকে কিন্তু আমি ভীষণভাবে সাপোর্ট করি, কারণ তাড়াহুড়োটা আর ছটফটানিটা না থাকলে কিন্তু জেনারেশনের সাথে এগিয়ে যেতে পারবো না, পিছিয়ে পড়তে হবে। তবে এটাও কিন্তু ঠিক যে রাতারাতি সাফল্য পেতে গিয়ে আজে বাজে কাজে কিন্তু জড়িয়ে পড়া ঠিক নয়। তাহলেই গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়। ঠিকই বলেছ, তবে আর ডি বর্মন স্যারের কিন্তু এই গানটা সত্যি প্রাসঙ্গিক। তা আর ডি বর্মনের কথা যখন উঠলই, তাহলে ওর গানই হোক। হোক হোক, जब सैरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं, जब सैरा
আচ্ছা সুজয়, কিছুক্ষণ আগে তুমি নতুন বছরের অপরচুনিটির কথা বললে, তবে অপরচুনিটি তো ভাই
একা আসে না, সাথে নিয়ে আসে ফেলিয়ার, মানে ব্যর্থতা। আর এই ব্যর্থতার সাথেই আসে ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো অসুখ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে, এই অসুখগুলো নিয়ে কথা বলাটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। দেখো, লড়াই সবসময় একা জেতা যায় না। প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাহলে আমাদেরকেও দল বেঁধে লড়তে হবে। আর এই ডিপ্রেশনের বিরুদ্ধেও না আমাদের একা লড়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। কাছের মানুষ, পরিবারের কেউ, প্রিয় বন্ধু, তাদেরকে পুরোটা খুলে বলতে হয়। দরকার হলে প্রফেশনাল কারো হেল্প নিতে হবে, কিন্তু হার মানলে চলবে না। না, একদমই না। লড়াইয়ের ময়দান ছাড়লে চলবে না, একদম দাঁতে দাঁত চেপে লড়ে যেতে হবে। দেখো সুস্বাতি, আজকে শুধু কলকাতা কেন, সারা বিশ্ব জাগবে সারা রাত। তা তোমার এই 31st নাইটে কি প্ল্যান? আপাতত আমি তো আছি আমার দর্শক বন্ধুদের সাথে, তার পরেরটা দেখা যাক। কিন্তু আজকে রাত্রে যারা বাইরে একটু মজা করবেন বলে প্ল্যানিং করছেন, তারা কিন্তু প্লিজ সেফলি মজা করবেন। আর দেখবেন আপনার মজা যেন অন্য কারো চোখের জলের কারণ না হয়ে দাঁড়ায়। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ থেকে দূরে থাকুন প্লিজ। কোনো মেয়েকে আনসেফ ফিল করাবেন না, নাচে গানে মজায় নতুন বছরকে স্বাগত জানান। দেখো নাচ গানের কথা যখন বললেই, তখন এখনো
থার্টি ফার্স্ট নাইটের কথা মাথায় আসলে নাইনটিজের এক বাঙালি সুরকারের গান বাজলে জমে যায়। তুমি কি বাই এনি চান্স বাপ্পি লাহিড়ির কথা বলছো? ঠিক ধরেছ, বাপ্পিদার জিমি জিমি থেকে শুরু করে উলালা উলালা যখনই বাজে দেখবে পা দুটো এমনিই নড়ে উঠছে। আহা, যখন বাপ্পিদার কথা হলোই তাহলে বাপ্পিদার হোক কিছু গান। একদম, দেরি কিসের। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। সারে হাসি আহ নাচে নাচে, সারে জবা আহ নাচে নাচে। নাচে গানে আড্ডা আলোচনায় একটা দারুণ সময় কাটলো, কি বলো? একদম, আর আমিও কিন্তু আমার বন্ধুদের সাথে অনেকগুলো নতুন রেজলিউশন নিয়ে ফেললাম। রেজলিউশন শব্দটা তো নতুন আমদানি, মানে হাল ফিলের,
বাঙালির নতুন বছর মানে নলেন গুড়ের মিষ্টি কিংবা নলেন গুড়ের পায়েস। আহা, শুনেই মনটা আনচান করে উঠল। তবে শিবরাম চক্রবর্তী কিন্তু আগে আগেই বলে দিয়েছেন যে নতুন বছর নিয়ে অত মাতামাতি করার কিছু নেই, কারণ ভেবে দেখা গেছে যে কোনো নতুন বছরই এক বছরের বেশি টেকে না। বাট জোকস অ্যাপার্ট, আড্ডা হইচই নাচ গান সবই হবে, কিন্তু এই নতুন বছরে আমাদের কিছু কিছু কথা কিন্তু মাথায় রাখতে হবে। অযথা কাউকে কষ্ট দিলে হবে না। এমন কোনো কাজ বা এমন কোনো কথা অপোজিট ব্যক্তিটাকে বললে হবে না যাতে সেই ব্যক্তিটা ডাউন ফিল করে। প্রচুর পরিশ্রম করুন, প্রচুর কাজ করুন, কিন্তু তার মধ্যেও পরিবারকেও সময় দিন, আর সময় পেলে টুক করে বেরিয়ে পড়ুন সবাইকে নিয়ে, এগুলো দরকার, বুঝলেন কিনা। আর ছোটদের বলছি, বড়দের কথা কিন্তু শুনে চলো, বড়রা আমাদের ভালোই চায়। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, যখন আমাদের মতো বড় হবে তখন টের পাবে। বাড়ির বয়স্ক মানুষগুলোকেও না একটু সময় দিন, ওরা সারাদিন আপনার জন্য অপেক্ষা করে। ওরা কি ভাবছে সেটা আপনাকে শোনানোর, আর আপনারা ওদেরকে নিয়ে কি ভাবছেন সেটা শোনার। তাই ওদের সঙ্গে যদি একটু সময় দেন, দেখবেন আপনার সময়ও ভালো কাটছে। বাস আজকের জন্য এইটুকুই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা 2023 সালে প্রবেশ করব। খুব আনন্দ করুন, খুব মজা করুন, সকলকে নিয়ে হই হুল্লোড় করুন, স্বাগত জানান 2023-কে। আজকের এই আড্ডা আমরা এখানেই শেষ করলাম। Wishing you all a very happy new year. স্বাগত 2023। बेटा सेल्फी ले ले रे,
जब करता बाहों में आंसू लिए बस आज रात के लिए साड़ी ता देसी है दा साड़े ते हो जानी फिदा